بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا وقال تعالى في موضع آخر ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصليه جهنم وساءت مصيرا عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى رواه البخاري عن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده ووالده والناس اجمعين رواه البخاري ومسلم যাবতীয় হামদ ও সানা মহান রব্বুল আলমিনের জন্য, যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুজতফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বিশ্ব মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শিরোনামে আপনাদের সামনে সংক্ষিপ্ত খুতবা প্রদান করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বর্তমান পৃথিবীতে অসংখ্য আদর্শ চলমান, বিভিন্ন ব্যক্তি গোষ্ঠী সমাজ বিভিন্ন থিওরিকে, ইজমকে, মতবাদকে, মাজহাবকে, তরিকাকে আদর্শ হিসাবে বা অনুসরণীয় ব্যক্তি হিসাবে গ্রহণ করেছে। কিন্তু যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে স্বীকার করবে, তার জন্য আল্লাহ প্রদত্ত অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস মহাগ্রন্থ আল কোরআন এবং
এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব সাইয়েদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র আদর্শ অনুসরণ করা আবশ্যক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আহজাব 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। যখন এই আয়াতটি আমি জেনে নিব, তখন যদি এই কুরআনের আয়াতের প্রতি ঈমান আনি, তাহলে পৃথিবীতে আর কোনো ব্যক্তিকে আদর্শ ব্যক্তি, আর কোনো ব্যক্তিকে অনুসরণীয় ব্যক্তি হিসাবে কিয়ামত পর্যন্ত মেনে নেওয়া যাবে না। তিনি যেটা বলেছেন সেটা গ্রহণযোগ্য, তিনি যেটা ছাড়তে বলেছেন এটা বর্জনযোগ্য, এর ব্যতিক্রম কিছু নয়। মুহাম্মদ এমন একজন ব্যক্তি যাকে সাইয়েদুল মুরসালিন বলা হয়, তার আদর্শের উপস্থিতিতে ইতিপূর্বের কোনো নবীরও আদর্শ মান্য করা চলবে না। তিনি এতটাই পাওয়ারফুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, এই হাদিসটি আসছে সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডের 1081 পৃষ্ঠায়, আল্লাহ নবী বলছেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে ব্যক্তি আল্লাহরই আনুগত্য করবে, ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, আর যে ব্যক্তি আমার নাফরমানি করবে সে ব্যক্তি যেন আল্লাহরই নাফরমানি করল। এর পরের বাক্যটা হলো খুব শক্ত বাক্য, ওয়া মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস, আর মনে রেখো একমাত্র মুহাম্মদ হলেন হক এবং বাতিলের, মানুষের মধ্যে হক এবং বাতিলের পার্থক্যকারী একমাত্র ব্যক্তিত্ব, অন্য কেউ না। হক কোনটা বাতিল কোনটা এটা চিহ্নিত করে দেওয়ার মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা রাসূল নিজের পাওয়ার বর্ণনা করলেন, ওয়া ফারাকুম বাইনান নাস, ওয়া মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস, আর মুহাম্মদ হলেন মানুষের মধ্যে হক এবং বাতিলের পার্থক্যকারী একমাত্র মানদণ্ড। চূড়ান্ত এবং কত শক্ত কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, এই বাক্যের গুরুত্বটা আমরা বুঝি না। কোরআনের আয়াতগুলো বলার আগে একটা হাদিস আপনাদের সামনে আগেই বলে নিই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন পাওয়ারফুল ব্যক্তি। দারেমের 243 নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে, সহিহ সনদে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, আর ইতিমধ্যেই উমর রাদিয়াল্লাহু আনহু তাওরাতের একটা নুসখা যা নাজিল হয়েছিল মূসা আলাইহিস সালামের উপরে নিয়ে এসে ফাজালা ইকরা পড়তে শুরু করলেন। আল্লাহ রাসূলকে বলছেন, হাযিহি নুসখাতু মিনাত তাওরাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তাওরাতের নুসখা, এই কথা বলেই পড়তে লাগলেন। ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম, আল্লাহ রাসূল চুপে গেলেন। তাগাইয়্যার ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম, পড়তে দেখে আল্লাহ রাসূলের চেহারা একবারে বিবর্ণ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে রাগে। আবু বকর বলেছেন, সাকিলে আক্কা সাওয়াকিলে ওমর, ওমর তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধূলিসাৎ হয়ে যাও। আর তারা মাবি ওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম, তুমি কি রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখছো না অবস্থাটা কি হয়েছে? ফানাযারা ওমর ইলা ওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম, উমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখলেন, তাকিয়েই বলছেন, আউযু বিল্লাহি মিন গাযাবিল্লাহ ওয়া মিন গাযাবি রাসূলি, রাদিতু বিল রাবিজিনা বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। দেখা মাত্রই বলছেন, আমি আল্লাহর গজব থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসন্তুষ্টি থেকে আমি আল্লাহর কাছে পরিত্রাণ ভিক্ষা করছি। আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে, ইসলামকে দিন হিসাবে পেয়ে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি। একটা অবস্থা দেখেই উমর রাদিয়াল্লাহু আনহুর অবস্থা খারাপ বলে দিলেন, এবার উমর রাদিয়াল্লাহু আনহু চুপে গেলেন, আর কোনো কথা নেই। এবার আল্লাহর নবী গর্জন দিয়ে মুখ খুলে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মুহাম্মাদ, হে সাহাবীরা শুনে রেখো, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে। তাওরাত তো দূরের কথা, এ তো তাওরাত বিকৃত তাওরাত, লাউ বাদা লাকুম মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি, যদি আজকে মূসা আলাইহিস সালামকে তোমাদের সামনে হাজির করা হয়, ফাত্তাবাতুমুহু, অতঃপর তোমরা মূসার যদি অনুগত্য করো, তারাকতুমুনি,
আর আমার আনুগত্য যদি ছেড়ে দাও, লা দলালতু মান সাওয়ায়ে সাবিল, অবশ্যই অবশ্যই তোমরা জান্নাতের পথ থেকে সরে গিয়ে জাহান্নামের পথে চলে যাবে। যদি মুসার আনুগত্য করো তোমরা আজকে, তাওরাত তো দূরের কথা, স্বয়ং মুসাকে হাজির করা যদি হয় আর তাকে যদি তোমরা মেনে নাও, তাহলে তোমাদের পরিণাম জাহান্নাম। শোনো, ওয়াইন কানা হাইয়ান, আজকে যদি মুসা আলাইহিস সালাম জীবিত থাকতেন, লাত্তাবানি, তিনি আমারই অনুসরণ করতেন, প্রশ্নই আসে না। দ্বিতীয় কথা, অন্য আরেকটা হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বুসিয়া লাহু ইল্লা ইত্তাবাইনি ওয়াইন কানা হাইয়ান ওয়া আদরাকা নবুওয়াতি। শুনে রাখো, যদি মুসা আলাইহিস সালাম আজকে জীবিত থাকতেন এবং আমার নবুয়ত পেতেন তিনি, মা বুসিয়া লাহু ইল্লা ইত্তাবাইনি, আমার অনুসরণ করা ছাড়া তার দ্বিতীয় কোনো পথ ছিল না। এখানে বোঝা যায় মুসা আলাইহিস সালাম একজন নবী, মর্যাদান মানে একজন নবী, তারপরে নাজিল হয়েছিল তাওরাত, তারও আনুগত্য চলবে না, আর তার আনুগত্য করতে গেলে ওই ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে। এখন আপনার মুনিশি তো দূরের কথা, দার্শনিক তো দূরের কথা, পীর সাহেব তো দূরের কথা, ইমাম তো দূরের কথা, পৃথিবীর কোনো বিদ্বানের অনুসরণ এখন চলবে না, একমাত্র অনুসরণ চলবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এর পরের বাক্যটা হলো এই, ওয়াকাদ জিতুকুম বিহা বাইদা নাকিয়া, ওমর তুমি তাওরাত পড়ছো, যে বিকৃত তাওরাত, অথচ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি, ওয়াকাদ জিতুকুম বিহা বাইদা, একেবারে দীপ্তিমান উজ্জ্বল বিধান নিয়ে এসেছি, নাকিয়া, স্বচ্ছ পরিষ্কার নিষ্কলুষ বিধান নিয়ে এসেছি, তুমি বিকৃত তাওরাত আমার সামনে পড়ছো কেন? আজকে যদি এই দুইটা বিষয় সামনে রাখে, একমাত্র অনুসরণের ব্যক্তি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুই নম্বর বর্তমানে কিয়ামত পর্যন্ত একটি মাত্র গাইড মুসলিমদের জন্য গ্রহণযোগ্য আর বাকি সবই বাতিল যোগ্য, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া মহাগ্রন্থ আল কুরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এই দুইটাই আমাদের জন্য গ্রহণযোগ্য, আর কোনটা গ্রহণযোগ্য না একটু চিন্তা করুন। একজন নবীর উপরে নাজিল হয়েছে তাওরাত, একজন নবীর উপরে নাজিল হয়েছে ইনজিল, মহাগ্রন্থ আল কুরআনের সামনে যদি তাওরাত বাতিল হয়ে যায়, ইনজিল যদি বাতিল হয়ে যায়, যেটা আল্লাহর পক্ষ থেকেই নাজিল হওয়া, তাহলে পবিত্র কুরআন ছাড়া গোটা পৃথিবীতে এই কুরআন বিরোধী কোনো সংবিধান চলবে? প্রশ্নই আসে না। এই জন্য উচিত ছিল জাতিসংঘের সংবিধান হওয়া আল কুরআন। 1945 সালের 25 অক্টোবর যখন এটা জাতিসংঘ গঠিত হয়, তখন সব দেশের সংবিধান চেয়েছিল, সবাই নিয়ে যে নিজ নিজ দেশের সংবিধান হাজির করল, কিন্তু সৌদি আরবের বাদশা ফয়সাল, তিনি সংবিধান নিয়ে হাজির করলেন সাদা কাপড়ে মোড়ানো একটি বই। জাতিসংঘের মহাসচিব খুলে দেখছেন, সেটা হলো মহাগ্রন্থ আল কুরআন। বলেছিলেন সেদিন যে আপনার কাছে তো চেয়েছি আপনার দেশের সংবিধান, আমি তো এটা কুরআন চাইনি। বাদশা ফয়সাল গর্জন দিয়ে সেদিন বলেছিলেন, সৌদি আরবের সংবিধান সেটাই যারা বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অভ্রান্ত সংবিধান, মহাগ্রন্থ আল কুরআনই হলো সৌদি আরবের সংবিধান। এরকম যেটা প্রকৃত মুসলিম তাওহিদপন্থী তার কথা এমনটাই হবে। আজকে কত যে কোরআন বিরোধী আমরা কার্যক্রম পরিচালনা করছি তার হিসাব নিকাশ নাই, আর কত ব্যক্তিকে যে অনুসরণে ব্যক্তি হিসাবে গ্রহণ করেছি তার কোনো ইয়ত্তা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানের ব্যক্তি ছিলেন, তাকে অনুসরণ না করলে অবস্থাটা কি হবে? সূরা হাশর 7 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা প্রদান করেছেন তা তোমরা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু, আর যা থেকে তিনি নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। তাহলে এই কথা কোনো ব্যক্তির পক্ষে কখনো লাগানো যাবে না, একমাত্র ওই কথার হকদার হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে বলছেন সূরা নূর, সূরাতুন নূর 23 নম্বর আয়াত আল্লাহ বলছেন,
فليحذر الذين يخالفون عن امره ان تصيبهم فتنه او يصيبهم عذاب اليم. আল্লাহ বলেন ওই সমস্ত লোকেরা যেন ভয় করে যারা আল্লাহর নবীর সুন্নাতের বিরোধিতা করছে, যারা সুন্নাতের বিরোধিতা করছে, সুন্নাতটা মানে না, রাসূলের আদর্শ মানে না, অন্যের আদর্শ মানে, তারা যেন ভয় করে তুসিবাহুম ফিতনাতুন, তাদেরকে শাস্তি গ্রাস করবে আও ইসিবাহুম আযাবুন আলিম, এবং কাল কিয়ামতের মাঠে কঠোর শাস্তি তাদেরকে ধরে ফেলবে, অর্থাৎ জাহান্নাম তাদের জন্য প্রস্তুত করা আছে। একজন ব্যক্তির আদর্শ না মানলে ওই ব্যক্তি এই পৃথিবীতে লাঞ্ছিত হবে এবং কিয়ামতের মাঠে অর্থাৎ পরকালে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। প্রত্যেকটি ক্ষেত্রে উদাহরণ হবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্য কোনো ব্যক্তি নন, তাকে একমাত্র উদাহরণ হিসাবে আমাকে পেশ করতে হবে। সূরা নেসা 115 নম্বর আয়াতটা খুলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান ইউশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়ানুসলিহি জাহান্নাম। আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর রাসূলকে মানবে না, তার আদর্শের বিরোধিতা করবে, অন্য আদর্শ মেনে চলবে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, তার কাছে স্পষ্ট হয়ে গেছে এটা সুন্নাত, এটা জানার পরে ওটা মানলো না, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর রাসূলের যারা আনুগত্য করেছেন সাহাবা কেরাম তাদের পথের উল্টা দিকে যে ব্যক্তি চলবে। দুইটা কারণ, একটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মেনে অন্য কাউকে যদি মানে, দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রথম যারা মেনেছেন সাহাবা কেরাম তাদের বুঝ, তাদের পথের উল্টা যারা চলবে, নুআল্লিহি মা তাওয়াল্লাহ, আমি আল্লাহ বলছি ওরা যেদিকে চলতে চায় আমি ওই দিকেই চলার সুযোগ তাদেরকে করে দিব। এরপরে কি করব, ওয়ানুসলিহি জাহান্নাম, অতঃপর আমি তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। ওয়াসাআত মাসীরা, আর জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া যে কতই যে নিকৃষ্ট, তা তারা যদি জানতো তাহলে আল্লাহর নবীর বিরোধিতা করার কারণে জাহান্নাম একেবারে অবধারিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আপনার সামনে প্রকাশিত হলে দ্বিতীয় কথা বলার কোনো অধিকার আপনার নাই। এই জন্য ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা কথা আর জিয়াউল্লামে 3 নম্বর খণ্ডের 113 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর উক্তিটা তুলেছেন, আলোচনা করলেই আপনি একটা কথা বলবেন চট করে বলে দেবে, কেন বাইতুল মুকাররমে ইমাম সাহেব যেটা বলেছেন, অথবা বলবে ডাক্তার জাকির নায়েক যেটা বলেছেন, অথবা বলে দিবেন কেন মুজাফফর তো এটা বলল, যখন জানতে পারলেন এটা সহিহ হাদিস প্রমাণিত হয়েছে, বেদাতি আলেমরা বসে থাকে হাদিসকে উল্টিয়ে নিজের রায়টাকে প্রতিষ্ঠা করার জন্য, সব সময় একেবারে আপনার ধূর্তর মতো অপেক্ষায় থাকে কিভাবে হাদিসটাকে নকল করবে, কিভাবে হাদিসটাকে উল্টে দিবে, একটা কথা বলবে এটা ভাই আমাদের মাঝহাবে চালু নাই, এটা মানা যাবে না, হাদিসে থাকলেও মানবো না, ওই হাদিসটা শেষ। 2 নম্বর, যদি একটু চালাক হয় ও বলবে ওটা আগে চলতো এখন আর ওটা চলবে না, তো দুইটা মেনে নেওয়া হলো। 3 নম্বর কথা বলবে এটা তো বুখারির হাদিস, ইমাম বুখারির চেয়ে ইমাম আবু হানিফা বেশি অনেক বড়, কোথায় 80 হিজরিতে জন্ম আর কোথায় 194 হিজরিতে জন্ম, অনেক কথা বলবে, মানে উদ্দেশ্য হলো এটা যে হাদিসটাকে সে মানবে না, সোজা কথা হলো। অথচ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু কথাটা মনে রাখলে স্পষ্ট হবে, তিনি বলছেন ইউশিকু আনতুনাজ্জালা আলাইকুম হিজারাতুম মিনাস সামা, আমার ভয় হচ্ছে তোমাদের উপরে আসমান থেকে পাথর বর্ষিত হবে, হয়ে তোমার ধ্বংস করে দেওয়া হবে। কেন আকুলু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাদেরকে বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওমর, আর তোমরা বলছো আবু বকর বলেছেন ওমর বলেছেন। যখন উদাহরণ হিসাবে আবু বকর আর ওমরের কথা উল্লেখ করেছেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তাহলে পৃথিবীর কোনো ব্যক্তির উদ্ধৃতি রাসূলের বিপক্ষে চলে কোনো দিনই চলবে না, যেহেতু আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন মূল ব্যক্তিত্ব,
যারা দুইজন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্ত সাথী, প্রথম খলিফা এবং দ্বিতীয় খলিফা, তাদের উদাহরণ যদি না চলে পৃথিবীর আর কোন ব্যক্তির উদাহরণ চলবে? চলার প্রশ্ন আসে না। এই জন্য কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের বাহিরে যাওয়া যাবে না। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, আস সুন্নাহ কাসাফিনাতে নূহ, সুন্নাতটা হলো নূহ আলাইহিসাল্লামের কিস্তি, সুন্নাত হলো নূহ আলাইহিসাল্লামের কিস্তি। মান হামালাহা ফাকাদ নাজা, যে ব্যক্তি এই কিস্তিতে আরোহণ করবে ওই ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে যাবে। অমন তারাকাহা ফাকাদ তারাকা, আর যে ব্যক্তি আরোহণ করবে না ওই ব্যক্তি ডুবে যাবে। কি চমৎকার একটা উদাহরণ পেশ করছেন! নূহ আলাইহিসাল্লামের কিস্তিতে সেই সময় যারা উঠেছে তারাই মানে পানিতে নিমজ্জিত হওয়া থেকে বেঁচে গেছে। আজকে পৃথিবীতে যারা সুন্নাতের উপরে আমল করবে তারা জান্নাতে যাবে, আর সুন্নাতকে যারা মানে অবজ্ঞা করবে তারা সরাসরি জাহান্নামে যাবে। সোজা কথা, আরো অনেক উদাহরণ। সেই ক্ষেত্রে আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গুরুত্ব দেওয়া। চলুন হাদিসের মধ্যে একটু দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলে তার গুরুত্বটা কি। এক নম্বর, হাদিসটা সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, দ্বিতীয় খণ্ডের 1081 পৃষ্ঠা। আল্লাহ নবী বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে যে আমাকে মানে না ও জান্নাতে যেতে পারবে না। কলু মাইয়া বা রাসূলুল্লাহ, সাহাবা কেরাম বললেন, আপনাকে মানে না এমনটা আবার কে আছে? তখন তিনি পার্থক্য করে দেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে ওই ব্যক্তি নিঃসন্দেহে জান্নাতে চলে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর আমার সুন্নাত যে মানবে না ওই ব্যক্তি আবা ও জাহান্নামে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের আনুগত্য করার অর্থই হলো কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডের 974 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো ব্যক্তি যদি একমাত্র আদর্শ হিসাবে গ্রহণ করতে পারে ওই ব্যক্তির জন্য সৌভাগ্য কত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নি ফারাতুকুম আলাল হাউদ মান মাররা আলাইয়া শারিবা ওমান শারিবা লাম ইয়াদ মাবাদা। কাল কিয়ামতের মাঠে আমি আগেই চলে যাব কাওসারের দ্বারে, যেন তোমরা দীর্ঘ লম্বা দিনে এবং প্রচণ্ড দাবদাহে তোমরা যেন পিপাসায় কষ্ট না পাও, এই জন্য আমি আগেই চলে যাব কিয়ামতের মাঠ ছেড়ে চলে যাব কাওসারের দ্বারে। মান মাররা আলাইয়া শারিবা, যে ব্যক্তি আমার কাছ দিয়ে অতিক্রম করবে ওই ব্যক্তি কাওসারের পানি পান করবে। ওমান শারিবা লাম ইয়াজমা আবাদা, আর যে পানি পান করবে কিয়ামতের দিনের এই 50,000 বছরের লম্বা সময়ে আর কখনো তার পিপাসা লাগবে না। এই কাওসারের পানি পাওয়াটা কতটাই যে সৌভাগ্যের বিষয় আপনাকে এই হাদিস বলে বোঝানো যাবে না। আপনি যখন তীব্র তাপের মধ্যে চলেন, যখন পিপাসার বুকের ছাতে যখন ফেটে যাওয়ার মতো হয়, তখন একটু ঠান্ডা পানি পেলে আর পান করার পরে যে প্রশান্তি লাগে, এই দুনিয়ার তাপ সূর্য বহু উপরে আছে, কাল কিয়ামতের মাঠে এই সূর্য মেঘমুক্ত মাথার নিচে থাকবে, এই সময় আপনি কিভাবে টিকবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রতি দরদটা এতটাই, আল্লাহ নবী বলছেন, ইন্নি ফারাতুকুম আল হাউদ, আমি আগেই কাওসারের দ্বারে চলে যাব যেন আমার উম্মত কষ্ট না পায়, আমি গিয়েই পানি পান করানো শুরু করব। যেই পানি পান করবে এই তার আর পিপাসা লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইয়াদান্না লাইয়া কওম, ইতিমধ্যে অনেকগুলো দল আমার সামনে চলে আসবে, আর এফুম ওয়ায়ের এখন আমি তাদেরকে চিনতে পারবো, তারা আমাকে চিনতে পারবে। আশা মাত্রই তোম্বাই হালু বাইনি ও বাইনা ঘুম, ইতিমধ্যেই আর সৃষ্টি করা হবে, দেওয়াল সৃষ্টি করে দেওয়া হবে, গেট বন্ধ করে দেওয়া হবে। আল্লাহ নবী বলবেন, ইন্ন হুম মিন্নি, আরে এরা তো আমার উম্মত, তাদের অজুর অঙ্গগুলো জল জল করছে, আমি দেখে চিনতে পারবো, এরা আমার উম্মত, তোমরা গেট লাগিয়ে দিচ্ছে কেন, দেওয়াল সৃষ্টি করছে কেন, আমি এদের পানি পান করাবো।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হে মুহাম্মদ আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা শরীয়তের মধ্যে কত ভুয়া আমল তৈরি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাকুল সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও, অভিশপ্ত হও অভিশপ্ত হও ওই সমস্ত লোক যারা আমার মৃত্যুর পরে আমার সুন্নাতকে পরিবর্তন করে দিয়েছে। হাদিসে একটা আছে করেছে, আর একটা কত বড় সৌভাগ্যের বিষয়, কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তি কেবল কাওসারে পানি পান করতে পারবে, ওই ব্যক্তি কেবল রাসূলের সুপারিশ পাবে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করেছেন। পবিত্র কোরআনের সূরা ফুরকান 27 এবং 28 নম্বর একটা খুলুন, আজকে কিছু মনে হচ্ছে না কাল কিয়ামতের মাঠে মনে অবশ্যই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বটা আপনি আমি আজকে বুঝতে পারছি না, আজকে কার অনুসরণ করছি কার পিছনে চলছি, বিভিন্ন ব্যক্তিকে আদর্শ হিসাবে গ্রহণ করেছি, তার পরিণামটা কি হবে চূড়ান্ত আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াদু যালিমু ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাজতু মা'আর রাসূলি সাবিলা, কাল কিয়ামতের মাঠে এই সমস্ত বদবখতগুলো নিজের হাতের আঙ্গুল কামড়াবে আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাজতু মা'আর রাসূলি সাবিলা, হায় আক্ষেপ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে চলতাম কতই না ভালো হতো, হাতের আঙ্গুল কামড়াবে আর জাহান্নামের দিকে ধাবিত হবে। কিয়ামতের মাঠে রাসূলের সুপারিশ পাবে না, জাহান্নামের দিকে ধাবিত হবে, আবার বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আক্ষেপ যদি অমুক ব্যক্তির আদর্শ না মানতাম তাহলে কতই না ভালো হতো। কাকে মেনে চলেছেন কাল কিয়ামতের মাঠে মনে পড়বে। আজকে আপনি আদর্শকে পার্থক্য করতে চাচ্ছেন না, ব্যবসার ক্ষেত্রে একজনকে মানছেন, রাজনীতির ক্ষেত্রে আরেকজনকে মানছেন, মসজিদে এসে আরেকজনকে মানছেন, কেউ কোনো ক্ষেত্রে আল্লাহ নবীকে মানে না। যারা সালাতের ক্ষেত্রে নবীর তরিকায় সালাত আদায় করে, রাজনীতির ক্ষেত্রে তাগুতি রাজনীতি করে, এই ব্যক্তিরা হলো মুনাফেক। যারা সালাতের ক্ষেত্রেও মানে না, যাকাতের ক্ষেত্রেও মানে না, রাজনীতির ক্ষেত্রেও মানে না, অর্থনীতিতেও মানে না, তারা সরাসরি প্রকাশ্যে তাগুতকে গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা বর্জন করেছে। এই সমাজে তিন শ্রেণীর লোক আপনি পাবেন, এক শ্রেণীর মানুষ যারা প্রচলিত দুনিয়াবি নোংরা দলীয় রাজনীতির সাথে জড়িত, আর এক শ্রেণীর মানুষ আছে টুপি পরা পাগড়ি পরা আলখাল্লা গায়ে দে মাজারে মাজারে কবরে খানকায় বসে বসে এদেশের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষকে মুশরিক বানাচ্ছে, ইসলামের নামে করছে, একটা করছে দুনিয়াবের নামে আর একটা করছে ইসলামের নামে। একটা হলো দুনিয়াবি শিরিক চলছে আর একটা হলো ধর্মীয় শিরিক চলছে, আপনি কার সাথে থাকবেন? এদের সংখ্যায় সমাজে বেশি। সূরা ইউসুফ 106 নম্বর একটা খুলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা অধিকাংশই মুশরিক। আপনারা জানেন ঈমান আনলে মুমিন হয়, আল্লাহ কেন বললেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা অধিকাংশই মুশরিক, এটা কেন বললেন? সবার মধ্যে শিরিকের কিরমিকিট কিলবিল করছে, হৃদয়ে শিরিক, দেহে শিরিক, কার্যক্রমের শিরিক, পদে পদে শিরিকের সাথে জড়িত, সব জায়গায় শিরিক, এটা আল্লাহর কথাই যথার্থ। এবার এক শ্রেণীর মানুষ রয়েছে যাদের সংখ্যা একেবারে অল্প, যারা উভয় জীবনে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে গ্রহণ করেছে, অন্য কাকে গ্রহণ করেনি, এটাই হলো ঈমানের এই জায়গায় পরিচয়। যদি ব্যাখ্যা দিতে চাই, যার হৃদয়ে বিশ্বাস আছে এই মর্মে যে আমার বাবার কবরে মৃত্যুবার্ষিকীতে ফুল দিলে বাবা আত্মপ্রশান্তি পাবে, ওই ব্যক্তি শিরিকে বিশ্বাসী, এর কোনো ইবাদত কবুল হবে না। কলেজের প্রিন্সিপাল সাহেব বিশ্ববিদ্যালয়ের ভিসি যদি মনে করে যে খাম্বার কাছে ফুল সাজিয়ে দিলে শহীদি আত্মা
আত্ম মানে শান্তি পাবে যদি এই বিশ্বাস থাকে, তাহলে শিরিকি আকিদা। কশ্চিন কালেও ফুল দেওয়া মাত্রই সেই ফুল আমেরিকা থেকে আনা হোক বা যদি যত কোটি টাকাই দাম হোক না কেন, ফুল দেওয়া মাত্রই 80 বছরের যত ইবাদত আর তার হায়াতে যত ইবাদত করেছে সমস্ত ইবাদত নষ্ট হয়ে যাবে, বাঁচানোর কোনোই কায়দা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পরিষ্কার ঘোষণা, লাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যদি শিরিক করে তাদের জীবনের যাবতীয় আমল নষ্ট হয়ে যাবে। সূরা আনআম 85 নম্বর খুলে দেখুন, এটা আল্লাহ চূড়ান্ত ঘোষণা। এখানে দরকার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আপনি কবর জিয়ারত করবেন, সেখানে গিয়ে দোয়া পড়ে আপনি একাকী হাত তুলে দোয়া করুন, কবরকে সামনে নিয়ে নাই কেবলাকে সামনে নিয়ে দোয়া করুন আল্লাহর কাছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করেছেন। সহিহ মুসলিম 113 পৃষ্ঠা হাদিসটা খুলুন, তিনবার বাকিউল গরকাদে গিয়ে মদিনার যে কবরস্থান ওটা জান্নাতুল বাকি নয়, বাকিউল গরকাদ, জান্নাতুল বাকি নাম দিয়েছে শিয়ারা, এ কথা বলা ঠিক নয়। সেখানে গিয়ে একই রাত্রিতে তিনবার তিনি দোয়া করলেন, হাত তুলে দোয়া করা যাবে, কিন্তু এটা উল্টে দেওয়া, রাসূলের আদর্শ এখন নেই। এখন মানে আয়োজন করে মৃত্যুবার্ষিকী আর জন্মবার্ষিকী এটা চলছে, এটা রাসূলের আদর্শ হলো? ঈদের দিনে চলছে, 27শে রমাজানে চলছে, অথচ এটা অনির্দিষ্ট, রাত দিনের 24 ঘন্টা যে কোনো সময় গিয়ে আপনি দোয়া করবেন, কোনো দিনক্ষণ নির্ধারণ করে গেলে, মাইকিং করে গেলে ওইটা হবে হাদিস বিরোধী, ওইটা আর চলবে না। তখন সুন্নাতটা গ্রহণ করতে হবে, বেদাতটা বর্জন করতে হবে, বিকল্প কোনো পথ নাই। মানুষ মনে করে সুন্নাতটা মানাটা হলো ইত্তেবা, যেটা সুন্নাতের বিরোধী সেটা বর্জন করা কি ইত্তেবা নয়? আল্লাহ যে বলেন মা আতাকুম রাসূলু ফাখুজুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের যা দিয়েছেন সেটা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, আর যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো, দুইটাই আনুগত্য। হালাল খাওয়া যেমন আনুগত্য, হারাম বর্জন করাটাও আনুগত্য। মানুষ মনে করে যে পজিটিভটা করা হলো আনুগত্য, নেগেটিভটা ছাড়া আনুগত্য নয়। কেন বলেছেন আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এটা কথা কেন বলেছেন, আব্দুহু রাসূল কেন বলেছেন আপনি, এর অর্থ জানেন? ওয়া আখবারা ওয়াত্তাবা ফীমা আখবারা, এই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু রাসূলের শব্দের অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তার প্রতি বিশ্বাস স্থাপন, তাসদীকুহু ফীমা আখবারা, তিনি যা নিয়ে আসছেন সেটাকে সত্যায়ন করা, 1 নম্বর। ওয়া আল্লা ইউবাদা ইল্লা বিমা শারা, আর আনুগত্যর অর্থ হলো মোহাম্মদকে মেনে নেওয়ার অর্থ হলো আল্লা ইউবাদা ইল্লা বিমা শারা, আল্লাহর আনুগত্য চলবে না যতক্ষণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি না থাকবে, তার নাম হলো আল্লাহর নবীকে মেনে নেওয়া। তাহলে আপনি এই কালেমা শাহাদাতের অর্থই যদি না বুঝেন, আমি যদি সেটা না উপলব্ধি করি, তাহলে ইবাদত করে কোনো লাভ হবে না। তাসদীকুহু ফীমা আখবার অর্থ তিনি যা বলেছেন তাকে 1 নম্বরে মনে প্রাণে বিশ্বাস করা, এবং তিনি যে পদ্ধতি দিয়েছেন একমাত্র তারই পদ্ধতিতে ইবাদত করা। বিশ্বাস দেখবেন, বিশ্বাসটা কাকে বলে? মিরাজে গেলেন একই রাত্রিতে দীর্ঘ রাস্তা মক্কা থেকে বাইতুল মুকাদ্দিস চলে গেলেন, সেখান থেকে চলে গেলেন সপ্তম আসমান পর্যন্ত, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে পুনরায় ফিরে আসলেন, এর মাঝে দেখেছেন জান্নাত জাহান্নাম দেখেছেন সব কিছুই, প্রত্যেক আসমানে নবীর সাদের সাথে সাক্ষাৎ করে চলে আসলেন। ওই রাত্রিতে এসে পরের দিন সকালে সংবাদ দিচ্ছে তিনি মেরাজে গেছিলেন। মক্কার কাফেররা তখন বলল এতদিন তো পাগল ছিল, এখন পচা পাগল হয়েছে একটা, নাহলে এই কথা কি বলতে পারে? আবু বকর রাদিয়াল্লাহু এই বৈঠকে নেই, 4407 নম্বর হাদিসটা করুন মুস্তাদরাক হাকিম, এই কথা শুনে যারা ইমান এনেছিল তারাও ইমান
বর্জন করলো, অমুসলিম হয়ে গেল। যে মুহাম্মাদের কথা এতদিন যা শুনছিলাম শুনে এবার যে দেখছি এটা পাগল ছাড়ার কিছু না, এটা আসলেই পাগল। সুযোগ পেয়ে গেল, বেরিয়ে যাচ্ছেন, যাওয়ার পথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখা, বলছেন যে আবু বকর শুনেছ, এবার আর মানুষের কাছে মুখ দেখানো যাবে না, কেন কি হয়েছে, মোহাম্মদ এমন পাগলামি করেছে আজকে এই পাগলামির শেষ নাই। মানে উনি নাকি একই রাত্রিতে এখান থেকে বাইতুল মাকদেস গেছেন, সেখান থেকে গেছেন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান ঘুরে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম দেখে আবার বাইতুল মাকদেসে সালাত আদায় করে আবার নাকি মক্কায় ফিরে আসছেন, এক রাতে এটা কি সম্ভব? তখন মান আখবারা, বলেছেন না হাল আখবারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কি মোহাম্মদ বলেছেন, প্রশ্ন করছেন, এটা কি মোহাম্মদ বলেছেন? বলছে হ্যাঁ মোহাম্মদ বলেছে। ওয়াইন কালা মোহাম্মদ ফাহাক্কুন, যদি এটা মোহাম্মদ বলে থাকে তাহলে হক কথাই বলেছেন তিনি। এর নাম হলো তাসদিকুহু ফিমা আখবারা, মোহাম্মদ যেটা বলেছেন এটা কোনো কারণ ছাড়াই বিশ্বাস করতে হবে, তবে আপনার মধ্যে ইমাম থাকবে বলে প্রমাণিত হলো। অন্যরা মুনাফেক হয়ে গেল আর আবু বকর আল্লাহর পক্ষ থেকে তিনি আতিক উপাধি পেলেন, সিদ্দিক উপাধি পেয়ে ভূষিত হলেন, শুধু একটাই কারণে, বলা মাত্রই জিজ্ঞেস করলেন যদি মোহাম্মদ বলে থাকে তাহলে হক কথাই বলেছেন, অবশ্যই তিনি গেছেন। এই বিশ্বাসে থাকতে হবে ভিতরে, বিশ্বাসই নাই কর্ম তো দূরের কথা, আর কোনো এবাদতই চলবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ছাড়া। তিনি কোন পদ্ধতিতে ইবাদত করেছেন ওইটা করতে হবে। দুই নম্বর, যেটা বলছিলাম, আর এক শ্রেণীর মানুষ মানুষকে মুশরিক বানাচ্ছে, দিব্যি মানত করতে হবে কোন জায়গায়, মসজিদে বা মাদ্রাসায় আল্লাহর নামে মানত করতে হবে। আজকে মানত চলছে পীরের নামে, ফকিরের নামে, মানুষের নামে, জবাই জবে চলছে সব গায়রুল্লাহর নামে। আমি টুপি পরে শিরিক করি বা টুপি ছাড়াই শিরিক করি, যদি শিরিক হয়ে যায় এখানে কারো খাতির নেই, এটা স্পষ্ট কথা। মাঝপথের লোকগুলো কারা, আপনারা আপনার আকীদা থেকে ফিরে আসার চেষ্টা করুন। দ্বিতীয় কথা হলো এই, আপনি মানবেন একমাত্র ইসলামকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মানবেন, অন্য কাকে অন্য কোনো মতবাদ ইজন তো মানা চলবে না, তিনি যেটা নিয়ে এসেছেন সেটাকে সত্যায়ন করুন, তারপরে সেটাকে গ্রহণ করুন, না হলে আপনি কবরে ঠেকবেন, কিয়ামতের মাঠে ঠেকবেন, কাউসারের দ্বারে ঠেকবেন, সাফাতে ঠেকবেন, এতে অতঃপর আপনি সুজা জাহান্নামে চলে যাবেন, এটাতে আপনার কোনো দ্বিরূপ থাকবে না, আপনার পথ খোলাসা। প্রথম ধাপ মৃত্যুর পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আপনার ফুটে উঠবে স্পষ্ট ভাষায়। দেখুন কবরে তিনটি প্রশ্ন করা হবে, তিনটি প্রশ্নে কি কি, মার রব্বুকা, ওমা দীনুকা, মান হাদার রাসূল আল্লাযী বুইসা ফীকুম, আবু দাউদের হাদিস দ্বিতীয় খণ্ডের 631 পৃষ্ঠায় আসছে, 653 পৃষ্ঠায় আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই তিনটি প্রশ্ন করা হবে, প্রশ্ন কিন্তু বলে দেওয়া হয়েছে, উত্তরও বলে দেওয়া হয়েছে, তাই না? তিনটা প্রশ্নের উত্তর কি হবে আমার জানা নাই, জানা আছে, মার রব্বুকা, তোমার রব কে, আপনি কি উত্তর দিতে পারবেন, আপনার সেই প্রস্তুতি আছে? হ্যাঁ, যদি কেউ মনে করেন আমি তো মুখস্থ করে নিয়ে যাব, সালাত সিয়াম হজ জাকাতের দরকার নাই, প্রশ্নের উত্তর তিনটা মুখস্থ হলেই হবে, না কখনোই না। আমার দীনুকা, তোমার দিন কি ছিল, আপনার মুখ থেকে বের হবে আমার দিন ছিল ইসলাম, ইসলামকে পাঁচ পয়সা মূল্যায়ন করেননি আপনি, মোটেই না, আপনি এক একজন এক একটা ব্যক্তির আদর্শ অনুসরণ করেছেন। তাবলিগ জামাতের ভাইয়েরা, তাদেরকে আমি অনুরোধ করে বলি, ফাজায়েলে আমুলের মধ্যে ইসলাম বন্দী নয়, ইসলাম বন্দী পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে, আপনাকে সেটাই দেখতে হবে, তাবলিগ তারই করতে হবে, ফাজায়েল আমুলের মধ্যে যা আছে তারই তাবলিগ করবেন। আপনি আপনার বুকের বলটা কোথায় পেলেন? ইলিয়াস সাহেব নিজে তার সাক্ষাৎকারে বলছেন যে তার উপরে যে স্বপ্নে যেটা নাজিল হয়েছে সেটাই তিনি প্রচার করেছেন, তার নিজের সাক্ষাৎকার মালফুজাতে ইলিয়াস, মাওলানা মুনজুর নুমানি নেওয়া সাক্ষাৎকার 51 পৃষ্ঠা 50-59 খুলে দেখুন আপনি। তিনি বলছেন আজকাল মুসফার খোয়াব মে উলুমে সহিয়া কা ইলকা হতা হয়,
আজকাল আমার উপরে স্বপ্নে সহি এলেম নাজিল হচ্ছে, তুম কৌশেষ কারো মেয়ের মোরে নিন্দ জিয়াদা আয়ে খুশি কি ওঝা আছে যাব নিন্দ কম হনে লাগে। তো ডাক্তার ও হাকিম সাহেব কি মাশওয়ার আছে, শের পার তেল মালিশ করায়, বলছেন খুশির চোটে আমার ঘুম কম হতে লাগলো, তো ডাক্তার আর কবিরাজের পরামর্শে আমার মাথায় তেল মালিশ করালাম, তাকে নিন্দ মে জিয়াদা তারাক্কি হো গাই, তখন আমার ঘুমের মধ্যে আমি ডুবে গেলাম। এরপরে বলছেন মানে যত ঘুম হবে তত স্বপ্ন দেখবে, এটা আপনারা জানেন না? এটা জানেন, স্বপ্নে পাওয়া জিনিস যদি ধর্ম হয় এর বাস্তবতার সাথে কোনো মিল আছে? স্বপ্নে আপনি দেখলেন আপনার মন্ত্রী বিটির সাথে আপনার বিয়ে হয়ে গেছে, অমুক ব্যবসায়ীর মেয়ের সাথে আপনার বিয়ে হয়ে গেছে, পরের দিন সকালে গিয়ে বলতে পারবেন যে আমি স্বপ্নে দেখছি আপনার মেয়ের সাথে বিয়ে হয়ে গেছে, আমার পিঠ বাঁচবে? বাঁচার জন্য কায়দা নাই। এরপরে তিনি বলছেন ইস্তাবলিকা তরিকা ভি মুস পার খুয়াব মে মুন কাশে ভুয়া হয়, এই তাবলিকের তরিকাটা আমার উপরে স্বপ্নে নাজিল হয়েছে। এবার বলেন তাবলিকের তরিকা নাজিল হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আর তারপরে কিসের তরিকা নাজিল হলো? এটাকে জাতিকে বোঝানো যায়নি, তার মধ্যে অন্তত 70% কথা, 70% কথা আছে জাল জৈব মিথ্যা স্বপ্নে ভরপুর, সেটাই মানুষ আমল করছে। ওই সমস্ত মুরব্বি ভাইদেরকে, কিছু তরুণ ছেলে যারা বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করে, তাদেরকে বোঝানো যাচ্ছে না। আস-সুন্নাহ ওয়াল মিজানুল আকবার, আল মিজানুল আকবার হুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুফিয়ান সাওরি বলছেন সর্বশ্রেষ্ঠ মিজান মানদণ্ড হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা যে কোনো কথাকে তারই পাল্লায় মাপো, যদি দেখো তার পাল্লা মেপে পাওয়া গেল ফাখুজুহু সেটা তোমরা ধারণ করো, আর যদি না পেয়ে যাও ফারদুহু সেটা তোমরা বর্জন করো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কাছে পেশ করুন, যদি তাতে পাওয়া যায় গ্রহণীয়, আর যদি না পাওয়া যায় সেটা বর্জনীয়। শুধু ইসলামের নামে নয়, যে যে পীরের আনুগত্য করে ওই পীরকে সে ভক্তি করে, তিনি যা বলেন সেটাই মেনে থাকেন। অনুরূপভাবে রাজনীতির ক্ষেত্রে দলীয় নেতারা দলীয় আদর্শ যেটা পেশ করেন আমরা অনুসারীরা সেটাই গ্রহণ করে থাকি, অথচ কাল কিয়ামতের মাঠে পরিচয়টা কী দেবেন আপনি? আপনি কবরে গিয়ে বলতে পারবেন যে আমার নেতা অমুক? আর অত্যন্ত আবেগের স্বরে কবরস্থানে গিয়ে বলে থাকে কি, যখন নামাচ্ছে কবরে, মন্ত্রী হোক, এমপি হোক, ব্যবসায়ী হোক, পণ্ডিত হোক, দার্শনিক হোক, মনীষী হোক, ফকিহ হোক, ইমাম হোক, যে বেটাই হোক না কেন, যদি ওই ব্যক্তি আল্লাহর নবীকে আদর্শ ব্যক্তি হিসাবে গ্রহণ না করে মারা যায়, গোটা পৃথিবীর মানুষ যদি একসঙ্গে জানাজা করে, কবরে নামার সময় যদি বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, পাঁচ পয়সা দাম নাই, আর আপনি এত মিথ্যুক, এত বড় মিথ্যুক, ওখানে গিয়ে একটা কথা বলে দিলেন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, দোয়া পড়ে দিলেন, একদিনও পশ্চিম দিকে হয়নি, রাসূলের আদর্শ মানেনি, আল্লাহর নবীকে কোনোদিন দেখতে পারেনি, মুখে দাড়ি পর্যন্ত রাখেনি, টাকুনিসে কাপড় পরেছে, যারা দাড়ি কাটাহীন মারা যাবে কাল কিয়ামতের মাঠে ওইভাবেই উঠবে। এই সমস্ত লোকেরা কিয়ামতের মাঠে কিভাবে আল্লাহ রাসূলের সামনে গিয়ে উপস্থিত হবে, সুপারিশ কিভাবে পাবে, ওরা জানে না। শুধু এটা, তার রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, ব্যবসায় জীবন পুরোটাই পরিচালিত হয়েছে আল্লাহ নবীর বিরুদ্ধে। ও ব্যবসা করতে গিয়ে কারুন সেজে সুদ খেয়েছে, রাজনীতি করতে গিয়ে আবু জেহেল সেজে রাজনীতি করেছে, অর্থনীতির সাথে জড়িত ছিল কারুন সেজে, প্রশ্ন আসে না। আবারও মনে করছেন আপনার মুখ অপবিত্র, দেহ অপবিত্র, চিত চেতন অপবিত্র, গোটা শরীরটাই অপবিত্র, আবার বলছেন আমার মুখ দিয়ে বের হবে, কি বলবেন আপনি? বলে দিবেন মান হাযা রাজুল্লাযী বুইসা ফিকুম, ওই ব্যক্তিকে যে ব্যক্তিকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল, আপনার মুখ দিয়ে কি মুহাম্মদ কথাটা বের হবে? প্রশ্নই আসে না। আপনি এই প্রশ্নের উত্তরের জন্য রেডি হন, এবং রেডি হন কাল কিয়ামতের মাঠে আপনি কার সাথে জান্নাতে যাবেন, রাসূলের সাথে জান্নাতে যাবেন না আবু জেহেলদের সাথে জাহান্নামে যাবেন, এখনই নির্ধারণ করা উচিত মানদণ্ড কাল কিয়ামতের মাঠে। ভাই এখন তো ফোন আসে, প্রধানমন্ত্রীর ফোন আসে, ব্যবসায়ীর ফোন আসে, র‍্যাব অফিসের ফোন আসে, ওটা আমার লোক তুমি ছেড়ে দাও, দুই নম্বরই মরার আগে চলে, মরার পরে ফোন কে দিবে? দুই নম্বরই কিয়ামতের মাঠে হাউস কাউসারের সামনে চলবে না, দুই নম্বরই সাফাতের কাছে চলবে না, দুই নম্বরই মুনকার নাকিরের কাছে চলবে না, এটা আমাকে আগে মনে রাখতে হবে। আর মিথ্যা তথ্য উপস্থাপন করে আল্লাহর নবীর বিরুদ্ধ
বিরুদ্ধে অবস্থান করাটা ঠিক নয়। আজকের প্রেক্ষাপট চলছে, আমি অনুরোধ করব সাংবাদিক বন্ধুদেরকে মানুষের সামনে পেশ করুন কোনটা আদর্শ। এই যে চলছে হজ, এই হজ্জের আদর্শ পেশ করুন। প্রত্যেকটা পত্রিকা একটা ইসলামী পাতা থাকে, থাকে না? এখন পেশ করুন সহি হাদিস মোতাবেক রিফারেন্স ভিত্তিক হজটা পেশ করুন। সবচেয়ে ভালো, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি মারা গেছেন শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাস, আপনি তার বইটি কিস্তি আকারে প্রকাশ করুন, যারা হজ যাত্রী তারা যেন এই বইটা পড়ে সহিভাবে হজ করে আসতে পারে। আপনি বিমানবন্দরে যান, দেখবেন হজে যাচ্ছে এহরাম, এখান থেকে তালবিয়া পড়ছে, এখান থেকে আল্লাহ লাব্বাইক আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। বলুন লাব্বাইক অর্থটা বুঝলে বিমানবন্দর থেকে লাব্বাইক পড়া যায়। দেখেন তো, গতবার এক হুজুর আমার উস্তাদকে বলছে এখানে পড়া যাবে না মানে বাড়ি থেকেও লাব্বাইক পড়া যাবে। হজ হবে, হজ বিমানবন্দরে থেকে গেছে, মক্কায় যায়নিও, কেন যাবে? প্রথমে রাসূলের সুন্নাতের বিরোধিতা করা শুরু হয়েছে, তালবিয়া পড়তে। লাব্বাইক মানে লাব্বাইক উলাব্বুলাকা আলবাবিন, এই শব্দের অর্থ বড় শব্দ এটা, অর্থাৎ আল্লাহ আমি আপনার সামনে হাজির। আরে যখন ইয়ালামলামে যাবে তখন আল্লাহর সামনে হাজির, এখানে বিমানবন্দরে আছে কিভাবে হাজির হলো? তারা সুন্নাত অনুসরণ বুঝে না। আবার এটা হচ্ছে নিয়াত করছে এখানে, আপনি সর্বোচ্চ এহরাম পরে রওনা দেন, যখন বিমানে বলবে আমরা মিকাত অতিক্রম করছি আর মাটির ডিব্বা নিয়ে ঘুরছে, আপনি তখন তেমন না করে আপনি এহরাম বাঁধা আর এহরাম পরা এক জিনিস নয়। এহরাম পরলেন, আপনি বাড়ি থেকে পরে রওনা দেন, কোনো আপত্তি নাই, কিন্তু এহরাম বাঁধবেন, নিয়াতটা করবেন কখন? যখন ইয়ালামলাম পার হবেন তখন। যেই হজ করতে যাওয়ার পরে দেরি আছে, এখন তো দেরি আছে, সত্যিও আছে, ওই আয়েশা মসজিদে আসবে, তামিমে আসবে আর উমরা করবে, বাপের নামে 14টা উমরা, মায়ের নামে 14টা, 17টা উমরা। শেষে একজন ব্যক্তিকে জিজ্ঞেস করছি কতটা উমরা করলেন, যে 50টা উমরা করেছি। হজ হয়েছে ওর, আবার হজ করার পরে মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবীর কাছে ফিরিস্তি বের করেছে, কোন দরুদ পড়ে কি চাইবে সব নোট করা আছে, কোন দরুদ পড়ে কি চাইবে নোট করে আল্লাহ নবীর কাছে চাচ্ছে। এক বেয়াকুফ ফজরের সালাতের আগে পড়ছে দরুদ পড়ে, বলছে যে আল্লাহ রাসুল আমি নিঃসন্তান, দয়া করে একটা সন্তানের ব্যবস্থা করুন। হজর আছে, আমার উস্তাদ বলেন যে আপনি মক্কা থেকে হজ করে আসলেন, বিমানবন্দরে নেমে চলে যাচ্ছেন পুরান ঢাকায়, গোলাপশাহ মাজার আসছে, ড্রাইভারকে বলছে ড্রাইভার সাহেব একটু থামো থামো থামো, পকেট থেকে 10টা টাকা বের করে গোলাপশাহ মাজারে দিলেন। উস্তাদজি বলেন যে হজ গোলাপশাহ মাজারেই থাকলো, বাড়ির যাবে না। আমি উস্তাদকে বলছি গতবার একসঙ্গে হজে থাকার সময়, এই হজ আপনি বিমানবন্দর পার হয়ে বাংলাদেশে নিয়ে গেলেন কি করে? যে মানে তুমি কি বুঝাতে চাচ্ছ? এই যে যা বলছে দেখেন, হজ করে এসে আল্লাহ নবীর কাছে এসে সন্তান চাচ্ছে, চাকরি চাচ্ছে, ডাক্তার বানাবে ছেলেকে তাই দোয়া করছে, আল্লাহ নবীর কাছে চাচ্ছে। বলছে ওহো, হজ তো তাহলে এখানে থেকে গেছে, বাংলাদেশে যাইনি। এ তো অবস্থা, যদি মিডিয়াগুলো আজকে রাসূলের সুন্নাতটা তুলে ধরতো হজ নষ্ট হতো না। মনে রাখবেন একটি কথা, আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম লা ইয়ালামুল হাক্কা বাল আকসারুহুম লা ইয়ালামুল হাক, সূরা আম্বিয়া 24 নম্বর আয়াত, অধিকাংশ মানুষই হকটা জানে না। আজকে সাংবাদিক বন্ধুদেরকে বলবো সঠিক তথ্য মানুষের সামনে উপস্থাপন করুন, মানুষ যেন হকটা জানতে পারে। প্রত্যেক পেজে রয়েছে, প্রত্যেক পত্রিকা ইসলামী পেজ রয়েছে, আপনি হজের সময় হলে হজের সঠিক নিয়মটা তুলে ধরুন। যদি বেঠিক নিয়ম তুলে ধরা হয়, যদি শরীয়তের মিথ্যাচার করা হয়, যে মিথ্যাচার করছে তাকেও কেয়ামতের মাঠে ধরা হবে, সম্পাদককেও কাল কেয়ামতের মাঠে পিঠ মুড়িয়ে দিয়ে বেঁধে জবাবদিহি করতে হবে তাকে, যে তুমি রাসূলের নামে কেন মিথ্যাচার ছড়িয়েছো, শরীয়তের নামে মিথ্যাচার করার কোনো সুযোগ নেই। অতএব আর আবেদন করব, যারা হক প্রচার করছে, আজকে পিস টিভি বাংলা বন্ধ করার জন্য পায়তারা চলছে, আপনাদের কাছে আপিল থাকবে যে যেখানে যে স্থানে আছেন, আপনি যে পদেই কর্মরত থাকেন না কেন, সেখান থেকে চেষ্টা চালান হকটা প্রচার করার। আমি আশা করব আপনাদের কাছে সহযোগিতা, পিস টিভি যারা বন্ধ করার প্রচেষ্টা চালাচ্ছে আপনারা চেষ্টা করুন, গোটা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে যেন পিস টিভি চালু করার সেই চেষ্টা করুন আপনারা, আল্লাহ যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন। ডক্টর জাকির নায়েক একক কণ্ঠে গোটা পৃথিবীব্যাপী
আজকে হকের দাওয়াত চলছে, আগামী জানুয়ারি থেকে চালু হবে আরবি ভাষায়। ডাক্তার জাকির নায়েক এবার আরবি ভাষায় কথা বলবেন, আপনারা ইনশাল্লাহ জানতে পারবেন। আপনারা চলছে সব জায়গাতে, আর ওই লোকটিকে আজকে কণ্ঠ রুদ্ধ করার জন্য চেষ্টা চালাচ্ছে ওই ইন্ডিয়ার শ্রী শ্রী রবি শঙ্কর। আর বাংলাদেশের মুসলমানরা শ্রী শ্রী রবি শঙ্কর বন্ধ করে দিয়েছে, পিস কনফারেন্স বন্ধ করে দিয়েছে, ইন্ডিয়ার পিস কনফারেন্স হয় না। শ্রী শ্রী রবি শঙ্করের সাথে আর আমাদের দেশে যারা ডাকির জাকার জাকির নায়কের কণ্ঠরোধ করতে সাথে, এই উভয়ের মধ্যে কোনো পার্থক্য আছে? কি পার্থক্য থাকলো? আমি বলি, জাকির নায়ককে জুকার নায়ক বলে গালি দেন, 30 বছর যাবত খুতবা দিচ্ছেন, আপনি একজন বেনামাজিকে আপনি নামাজি বানাতে পারেন না। আর জাকির নায়কে নিজ চোখে দেখা, গত এপ্রিলের 19 তারিখে দুবাই কনফারেন্সে উপস্থিত থেকে দেখলাম, মাত্র 3 মিনিটে 4 মিনিটে 5 মিনিটে একজন ইহুদি ইসলাম গ্রহণ করছে, একজন হিন্দু ইসলাম গ্রহণ করছে, এক বিস্ময়কর প্রতিভা হলো ডাক্তার জাকির নায়ক। জাকির নায়কের 3 মিনিটে একজন ব্যক্তি বিধর্মী থেকে ইসলাম গ্রহণ করে, আর 30 বছর বক্তব্য দিয়ে একটা বেনামাজি নামাজ শেখে না, আর তাদের মুখে সাজে এটা জাকির নায়কের বিরুদ্ধে কথা বলা। আমি বলবো সাংবাদিক বন্ধুদেরকে, ব্যবসায়ীদেরকে, যারা বিভিন্ন পদে চাকরি করছেন, যারা যারা সঠিক ধারণা সরকারকে দিতে বলেন, তারা সর্বত্র যেন সহি বইগুলো প্রচার করে থাকে। আজকে শেষে একটা কথা বলেনি, সময় পেরিয়ে গেছে, শেষে একটা কথা বলেনি, আজকে বিভিন্ন সংস্থার সাথে জড়িয়ে আহলে হাদিসদেরকে চিত্রিত করে তাদেরকে আবার জঙ্গি সন্ত্রাসী বানানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আমি স্মরণ করিয়ে দিই, 2005-2004 সালে চলছিল জঙ্গিদের আনাগোনা। মনে রাখবেন, যারা মানুষ হত্যা করে ইসলামের নামে, ব্যালট এবং বুলেট যেটাই হোক না কেন, ব্যালট এবং বুলেট চলছে রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য, ইসলাম দুইটার কোনোটাকেই সাপোর্ট করে না। আমরা বিশ্বাস করি, আহলে হাদিসগণ বিশ্বাস করেন, আজকে নয়, আহলে হাদিসগণ কখনো ভোটের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে কখনো ধরে না। অনুরূপভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য কুত্তার মতো কখনো মানুষের দাঁড়ে কখনো অস্ত্র নিয়ে যায় না। এটা আদর্শ না তাদের, এটা চিরন্তন আদর্শ। পৃথিবীতে যুগে যুগে দল মত তৈরি হয়েছে, আল্লাহর গজবের ধ্বংস হয়েছে, রাসূলের যুগ থেকে আহলে হাদিস আন্দোলন পরিচালিত হয়ে আসছে, কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ, এদেরকে কেউ ঠেকাতে পারবে না। যদি বাংলাদেশে বিরোধিতা করা হয়, চোখের সামনে দেখেছি, 2005 সালের 22শে ফেব্রুয়ারি গভীর রাত্রিতে আহলে হাদিসদের প্রাণ পুরুষ ডক্টর আসাদুল্লাহ গালিবকে গ্রেফতার করে তাকে জঙ্গিবাদের 10টি মামলা দেওয়া হয়েছিল, সেই সময় দেয়নি, দিয়ে তাদেরকে তাকে ফাঁসিতে ঝুলানোর ক্রসফায়ার দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে মদত নাজিল হয়েছে, ডক্টর গালেব হাসতে হাসতে 10টি মামলার জাল ছিন্ন করে নতুনভাবে আবার বেরিয়ে আসছেন আলহামদুলিল্লাহ, কই অত্যাচার করে পারেনি। অতএব একটাই অস্ত্র আমাদের আছে হাতে, একটাই অস্ত্র, সেটা হলো কুনুতে নাজেলা, যেটা হলো আসমানি ক্ষেপণাস্ত্র। অতএব হকের পিছনে লাগার চেষ্টা করবেন না। সাংবাদিক বলুন, সাহিত্যিক বলুন, লেখক বলুন, বক্তা বলুন, ইমাম বলুন, খতিব বলুন, এমপি বলুন, মন্ত্রী বলুন, আমি সবাইকে লক্ষ্য করে বলছি, আগে পড়ুন, দেখুন, জঙ্গি বলে, আল কায়দা বলে, ইত্যাদি বলে, সবার সঙ্গে মিথ্যার করে আপনি শরীয়তকে গলা টিপে হত্যা করার চেষ্টা করবেন, এটা এই স্বপ্ন দেখবেন না আর। কারণ আসমানি ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে, আমেরিকার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হতে পারে, আল্লাহ কর্তৃক প্রেরিত আসমানি ক্ষেপণাস্ত্র কখনো লক্ষ্যভ্রষ্ট হবে না। বললে একটাই, আল্লাহু মনসুন মান্নাসরা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহুম ওয়াখজুল মান খাযালা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাযাল্লা মিনহুম। আসমানি ক্ষেপণাস্ত্র বুঝেন না? এই আসমানি ক্ষেপণাস্ত্র আমাদের কাছে আছে, যেটা শুধু কুনুতে নাজিল আল্লাহর কাছে পেশ করব, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে যাবে ইনশাআল্লাহ, এটাকে রোধ করতে পারবে না। অত বোঝার চেষ্টা করুন, আগে ভাবুন। গোয়েন্দা ভাইদেরকে বলবো, ডিজিআই বলেন, এনএসআই বলেন, পুলিশ বলেন, বিজিবি বলেন, আর্মি বলেন, সবাইকে লক্ষ্য করে দাক্তহীন কণ্ঠে বলতে চাই, পবিত্র কোরআন এবং সহি হাদিস নিয়েই বক্তব্য দিয়েই কথা বলে থাকি, যদি একটা বিরোধী হয় আমাকে জানান, আমি বলিনি, আমি পেশ করেছি মাত্র, বলেছেন আল্লাহ, বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অপরাধ যদি হয়, 1 নম্বর মামলা করুন আল্লাহর নামে, 2 নম্বর আসামি করুন মোহাম্মদকে, 3 নম্বর আসামি আমাকে করুন, আমার আপত্তি নেই, করুন, কোর্টে জবাব দিতে বাধ্য। আর কোরআন এবং সহি হাদিস প্রচার করা যদি অপরাধ হয়,
যতদিন বেঁচে থাকবে অপরাধ করবই, যদি 1000 বার ফাঁসি দেওয়া হয় তবু আলহামদুলিল্লাহ বলবো ইনশাআল্লাহ, এতে যায় আছে না? অতএব মিথ্যা নয়, সত্যতা যাচাই করুন। আমি বলেছি ব্যালট এবং বুলেট উভয়টি একটা ধোঁকাবাজি, ইসলামে কোনোটাই জায়েজ নয়। আমরা ভোটের পিছনে চলি না, অস্ত্রের পিছনে চলি, আদর্শ পেশ করে মানুষকে আকীদা পরিবর্তন করি। আজকে এই আন্দোলন গোটা দেশে চলছে। বন্ধুরা আমার, সর্বশেষ ভ্রান্তির বেড়াদলে একামতের দিন, আমি খুতবার পরে কিছু কথা বলবো, ভ্রান্তির বেড়াদলে একামতের দিন বইটা বেরিয়ে আসছে। সুফিবাদ কি, খারেজি কি, জঙ্গি তৎপরতা কি, তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছে চোখের সামনে, জানা কথা ভাই। ইতিহাসে বলতে চাচ্ছিলাম, চক্কর মনে আসলো, 2005 সালেই প্রতিযোগিতার আয়োজন করা হলো এই জঙ্গিদের বিরুদ্ধে লেখার জন্য। উসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার পেশ করা হলো, রেজাল্ট বের করা হলো, 1300 প্রবন্ধ, 1300 প্রবন্ধ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টিচাররা পর্যন্ত লিখেছিলেন। সেখানে আমি খাকসার গুণাগার পেশ করেছিলাম একটা প্রবন্ধ জঙ্গিবাদের বিরুদ্ধে, চরমপন্থার বিরুদ্ধে। 1300 জনের মধ্যে আল্লাহর অশেষ রহমতে আমার আর্টিকেলটায় 1 নম্বর স্থান পেয়েছিল। উসমানী স্মৃতি মিলনায়তনে 15 ডিসেম্বর বৃহস্পতিবার 2005-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান হলো। সেখানে প্রথম পুরস্কার হিসাবে 20,000 টাকা ক্রেস সহ আমার হাতে ধরিয়ে দেওয়া হলো। 5 সালের কথা বলছি, এপ্রিল থেকে লেখা শুরু করেছি। যদি উল্টা যদি মুজাফফরের উপরে আবার জঙ্গিবাদের অভিযোগ দেওয়া হয় তাহলে এদেরকে গাধা ছাড়া কি বলবো, এটা লজ্জার বিষয় নয়? মূলত যারা হকটাকে প্রচার করছে টিভিতে, চ্যানেলে, ইন্টারনেটে, বেদাতির আজকে কোণঠাসা হয়ে পড়েছে, উল্টো আসল জায়গায় খোঁজ না দিয়ে অন্য জায়গাতে আঘাত করার চেষ্টা করছে। এই আঘাত করে চেষ্টা করবে না, কোনো লাভ হবে না। কারণ অকুল জাল হাক্কু আজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, হক এসেছে বাতিল চুরমার হয়েছে, বাতিল চুরমার হওয়ারই যোগ্য। আল্লাহ বলছেন বাল ইয়াফজাকুল হাক্কাল বাতিল ফাইয়াত মাগহু, আল্লাহ হকটাকে বাতিলের উপরে এমন জোরে মানেন ফাইদা হুয়া সাহেক, বাতিল একবারে ছিন্ন ভিন্ন হয়ে যায়। আল্লাহ তুমি বাতিলকে এদেশ থেকে হটিয়ে দাও, আল্লাহ আল্লাহ তুমি বাতিলকে পরাজিত করো, আল্লাহ আল্লাহ তুমি হকটাকে সর্বত্র পৌঁছিয়ে দাও, আল্লাহ তুমি হকটাকে মানুষকে গ্রহণ করার জন্য তুমি তার মনটা তৈরি করে দাও, আল্লাহ আমিন। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়ালিসাইর মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা আল্লাহ নবী ওয়া বাদা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে একটা বিষয় জানানো উচিত। গত 1 তারিখটা মনে নাই, কিছুদিন আগে একবার খুতবা দিতে আসছিলাম, বেদাতের উপরে খুতবা দিয়েছিলাম। আল্লাহর, আমি একটা নিউজ পেয়েছি, বাকি নিউজ পাইনি। আমেরিকার নিউ ইয়র্কের একটা এলাকায় আপনাদের মসজিদের বেদাতের খুতবা শুনে পুরো মসজিদটা আহলাদিস মসজিদ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর অনেক শুকরিয়া, এই নিউজটা আপনাদের দেওয়া হয়নি, তবে শাহাবুদ্দিন ভাইকে এটা জানিয়েছিলাম। পাশাপাশি সেদিন কিছু গুরুত্বপূর্ণ লোক এমনি ঘুরতে আসছিলেন এখানে, এমনি ঘুরতে এসে এখানে জুমার সালাতের সময় হয়ে গেছে, সালাত পড়েছিলেন, যে 3 জন মানুষ এসেছিলেন ওই বেদাতের উপরে খুতবা শুনে পরে আমার এই ঠিকানা বের করে আমার কাছ থেকে বই নিয়ে পড়ে 3 জনই ছিলেন বেদাত এবং পীর পূজারি, আলহামদুলিল্লাহ 3 জনই আহলে হাদিস হয়ে গেছেন ওই যে গতদিনের খুতবা শুনে। আসলে মানে তথ্য মানুষের কাছে পেশ করলে মানুষের উপকার হতে পারে, দাওয়াতটাই আসলে আমরা পৌঁছাতে পারিনি। দ্বিতীয় বিষয় হলো এই, আমি আলামিন জামে মসজিদে মোহাম্মদপুরে বলেছি, ভাষণটাকেও বলেছি, আপনার মাঝখানে একটা বই পেয়েছেন জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত, আলহামদুলিল্লাহ গোটা দেশেই গোটা বিশ্বে বইটি নতুনভাবে আলোড়ন সৃষ্টি করেছে এবং বিভিন্ন পর্যায়ে বই পড়ে নিজেই, যেমন আজকে একটা নিউজ শুনে আমি ভালো লাগলো, আমার সকালে ফোন দিয়েছে এক ভাই চিটাগঙ্গের, যে 2 দিনে বইটা পড়েছি, আজকে শুক্রবার নিয়াত করেছি, এতদিন যেভাবে সালাত আদায় করেছি সেটা চেঞ্জ করে এই বই অনুযায়ী আজকে থেকে সালাত শুরু করবো, আমার জন্য দোয়া করবেন। আপনারা এই বইটা প্রচারে সার্বিক সহযোগিতা করেছেন নিজেরা, কেউ 10 কপি, কেউ 50 কপি, 100 কপি, 500 কপি, কেউ 1000 কপি পর্যন্ত নিয়ে শুধু বিতরণই করেছেন, তার ফলাফলও পেয়েছেন আলহামদুলিল্লাহ, ভালো ভালো জায়গা চেঞ্জ হয়েছে।
নিজ নিজ বসে দাওয়াতি কাজ করেছেন। আমি আপনাদের প্রতি অনুরোধ থাকবে, এটা তো জারি রাখবেন। আর একটা, এই সম্প্রতি বের হয়েছে ভ্রান্তির বড়াজালে একামতের দিন, এই যে এই বইটা, এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো এই, দেখবেন খারেজি, শিয়া, মুরজিয়া, জাহামিয়া, কাদারিয়া, সুফিবাদ, দেওবন্দি, বেরলবি, এদের আট্রসি, ফুরফুরা, সরসিনা, নকশাবন্দিয়া, চিস্তিয়া, মুজাদ্দিদা, কাদারিয়া, এদের তবলিগ, কোয়ান্টাম মেথড, যত দল উপদল আছে, এরপরে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ যা আছে, এদের সবগুলোকে একেবারে মানে অপারেশন করা হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ। মানুষের সামনে সব বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। এখন দরকার আকীদা সংস্কার করার জন্য আপনাদের সহযোগিতা। আমি লিখেছি, আমি বললাম, এখন আপনাদের সহযোগিতায় সবচেয়ে সর্বত্র পৌঁছিয়ে দেওয়াটা হলো আপনাদের দায়িত্ব। অনেককে আল্লাহ অর্থের স্বাবলম্বী দেয়, অনেককে বাকশক্তি দেয়, অনেককে লেখনী শক্তি দেয়, পারস্পরিক সহযোগিতায় চলবে। উসমান রাদিয়াল্লাহু আনহুর অর্থ ছিল, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু ধীরে ধীরে শেষ করে ফেলেছিলেন, এটা আমরা জানি। সেই ক্ষেত্রে চিটাগাং, সিলেট, বরিশাল, এই সমস্ত পুরো এলাকাটা একবার মুসলিম হলে একেবারে শিরিকে পরিপূর্ণ, একেবারে শত শত হাজার হাজার বই বিতরণ করা উচিত আমাদের। যেটা দেখেন, কে কোন মাঝাবে যাচ্ছে হজ করতে, বিমানবন্দরেতে দিচ্ছে তো দিচ্ছে, কাফেলাতে দিচ্ছে, মিনাতে দিচ্ছে, আরাফাতে দিচ্ছে, শুধু বই বিতরণ করতে আছে, আর তার প্রভাবটাই বাংলাদেশে আলহামদুলিল্লাহ পড়ছে। দাওয়াতটা পৌঁছানোর দরকার আগে, এটা আমরা পৌঁছাতে পারছি না। আপনারা ভ্রান্তির বেড়া জেলে একামতের দিন বইটা অন্তত কেউ দুই কপি নিন, এক কপি আপনার বন্ধুটাকে দেন, দিয়ে দাওয়াতি কাজে সহযোগিতা করেন। আর তার বিনিময়ে কী পাবেন আপনি? যদি একজন লোক হেদায়েতের আলো পায় সেখান থেকে, একজন, আমি বলি যে ওই ভাই যে কত নেকি পাবেন। বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত কয়েকজন ব্যক্তি বইটা পড়ে নিজের আকীদা চেঞ্জ করে নতুন করে সালাত শুরু করেছেন, এই ভাইরা কত নেকি পাবেন, যাদের মাধ্যমে হয়তো হাজার লাখো মানুষের সালাত পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। তারা কত নেকি পাবেন, মানে প্রজন্ম চেঞ্জ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন, ওয়াল্লাহি লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমুরের নাম। ইয়ামান যখন যাচ্ছিলেন, তখন আল্লাহ রাসূল সাথে যাচ্ছেন, একটু এগিয়ে দিচ্ছেন, যে বলছে আলী শোনো, আল্লাহর কসম করে বলছি, তোমার দাওয়াতে যদি একজন ব্যক্তি হেদায়েত পায়, একজন, তাহলে তার বিনিময়ে তুমি যা পাবে সেটা হলো সৌদি আরবের অসংখ্য লাল উট আল্লাহর রাস্তায় দান করলে যে কি নেকি হবে, তোমার আমল নামায় সেই নেকি লাগবে, নেকি অঢেল নেকি। এক্ষেত্রে আপনারা এই কাজটা করবেন, আল্লাহ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যদি দাওয়াতি কাজ এগিয়ে যায় বাংলাদেশ ইনশাল্লাহ, মনে রাখবেন এই যে সুফিবাদের আকিদা সম্পর্কে একটা কথা বলি, বাংলাদেশের ওই আহলে হাদিস ব্যতীত বাকি যত ইসলামী দল আছে সবগুলোর একটা আকিদা, পচা আকিদা, যেটা সেটা আল্লাহ মানুষের দেহে প্রবেশ করে আর মানুষ আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায়। এই আকিদা কি সঠিক আকিদা? নাউজুবিল্লাহ। আমি গত জুমায় যেহেতু আলামিন মসজিদে স্পষ্ট ভাষায় বলেছি, গত জুমার আগের জুমা, এই বইটা কিছু উদ্ধৃতি নিয়ে, তার মধ্যে এদের গুরু হলেন বায়েজিদ বোস্তামী, যে বায়েজিদ বোস্তামীর কবর চিটাগঙ্গে আছে। তিনি নিজেই বলেছেন, তলবতুল্লাহ সিত্তিনা সানা, আল্লাহকে খুঁজছিলাম আমি, গবেষণা করছিলাম আল্লাহ কোথায়, 60 বছর চলে গেল, দেখলাম ফাইদা হুয়া না, এখন দেখছিলাম আমি নিজেই আল্লাহ, কাকে খুঁজছিলাম এতদিন। হ্যাঁ, আপনারা ভক্তি করেন খুব, 261 হিজড়িতে মারা গেছেন, তারই ছাত্র মানসুর হাল্লাজ 309 হিজড়িতে মারা গেছেন। মানুষের হাল্লাদের আকিদা সরমুনার পীর সাহেব আশেক মাসুক বা ইশকে এলাহি বইয়ের 40-41 পৃষ্ঠা লেখছে, তাজ্জব বনে যাবেন আপনি, কিভাবে আল্লাহ হওয়া যায় এই পদ্ধতি লেখছেন। তার মধ্যে মানসুর হাল্লাদের আকিদা লেখছেন, উনি জিকির করতে 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 এক সময় বলছেন, আনাল হক, আনাল হক, মানে আমি আল্লাহ, আমি আল্লাহ বলছেন, নাহনু রুহানে, আল্লাহ এবং আমি দুইটা রূহ, হালাল না বাদানান, এখন আমরা এক দেহের মধ্যে সামিল হয়ে গেছি। কোথায় আল্লাহ আর কোথায় বান্দা, কোথায় মাহবুদ আর কোথায় আব্দ, চিন্তাই করা যায় না। আর আরেকটা আকীদা হলো, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ,
এই আকীদা পোষণ করা যাবে? আমরা কেন বিশ্বাস করেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু? কি হিকমত এর মধ্যে! আল্লাহ বলছেন আগে বিশ্বাস করো মোহাম্মদকে একটা বান্দা হিসাবে। তিনি কে? আল্লাহর বান্দা। বলুন তোর মোহাম্মদ রাসুল হিসাবে গুরুত্বপূর্ণ না বান্দা হিসাবে গুরুত্বপূর্ণ? না না না, আবার বলেন আপনি বুঝেন, যতদিন ওহি নাজিল না হয়েছে ততদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর গুরুত্ব ছিল না? যখন রাসুল ওহি নাজিল হয়েছে তখন না গুরুত্ব? তা আল্লাহ কেন আগে বললেন তুমি বান্দা হিসাবে স্বীকার করো তারপরে রাসুল? মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মর্যাদা দিতে আল্লাহ বানায় দিবে যে, এটা কালেমার মধ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। এই জন্য আগে বান্দা হিসেবে স্বীকার করেছি। ওহ যো মোস্তফা আরস্তা খোদা হোকার উতার পড়া হয় মদিনামে মোস্তফা হোকার মুনাজাত করে সকালে আমিন আমিন বলে, যিনি খোদা হয়ে আসমানে ছিলেন আরশে তিনি মোহাম্মদ হয়ে দুনিয়ায় নাজিল হয়েছেন মদিনায় হয়েছেন। এই আকিদা চালু আছে, এই আকিদা খণ্ডন করে তাওহীদকে প্রতিষ্ঠা করতে হবে, এই দায়িত্ব আমাদেরই, পৃথিবীর অন্য কেউ করবে না। কোরআন এবং সহি হাদিসের প্রতিনিধিত্ব আহলে হাদিস গান করে থাকেন, আপনাদেরই দায়িত্ব। আমি আমানত দিলাম আপনাদের প্রতি, মাঝে মাঝে বলি যদি এই দায়িত্ব আপনারা না পালন করেন কিয়ামতের মাঠে আল্লাহর কাছে নালিশ করব। কারণ আমরা দিয়েছি লিখিত প্রিন্ট করে প্রচার করার দায়িত্ব এখন আপনাদের। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম আমিন। আকুল কওলি হাদা আস্তাগফিরুল্লাহি ওয়া আস্তাগফির। জি জি, বইগুলো বাইরে পাওয়া যাবে, আপনারা নিয়ে নেবেন ওখান থেকে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।